পশ্চিমবঙ্গত সংঘটিত হওয়া রেল দুর্ঘটনার পিছতে এটা প্রসঙ্গ উত্থাপন হয়েছে কবচ। কবচ এটা চর্চার একটা বিষয় হয়ে পড়ছে। কিয় কবচ আজি চর্চার বিষয় হয়ে পড়ছে? বিশেষভাবে উত্তর পূব রেলওয়েত আজি কবচর চর্চা বিশেষভাবে হয়েছে। প্রথম কথাটা হয়েছে, এই দুর্ঘটনার পিছতে প্রথম প্রতিক্রিয়া হিসাবে প্রাক্তন রেলমন্ত্রী অর্থাৎ পূর্বর রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীয়ে এক ভাষ্য দিয়েছিল, এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। আর সেই ভাষ্য উল্লেখ করেছিল যে মূল অনুমান ট্রেনত বা আজি দুর্ঘটনাগ্রস্ত হওয়া এই ট্রেনত কবচ সিস্টেম নাছিল। কি কৈছিল ভাষ্য আগবাই? আজকাল যে কবচ হ্যাঁ বহুত হি আচ্ছা আধুনিক সেফটি ডিভাইস হ্যাঁ, কবচ নেই থা উস ইঞ্জিন মে, ক্যোঁকি কবচ হতা তো রেড লাইট মে লোকো পাইলট ক্রস কর হি নেই সকতা, ও করনে কি কোশিশ করে তো ভি ট্রেন আপনে আপ রুক জায়েগি, ইঞ্জিন রুক জায়েগা, আর ইয়ে সব ইনকোয়ারি কে বাদ হি পতা চলেগা। কবচ মানে হইছে অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, গতিকে এটিপি এটা কবচে প্রটেকশন করে অর্থাৎ রক্ষা করে। এখন এটা ট্রেকত যেটা দুখনকৈ ট্রেনের দুর্ঘটনা বা সংঘর্ষের ক্ষেত্রত রক্ষা করে এই কবচে। কবচ সিস্টেমের জড়িয়ে অটোমেটিক এই দুর্ঘটনা এটা সংঘটিত হওয়ার পূর্বে ব্রেক লগায়, অর্থাৎ যদি এগারী চালকে সিগনেল জাম্প করে তেতিয়াহলে অটোমেটিক সিস্টেমে সেই ব্রেক রয়ে যায় আর এটা দুর্ঘটনারপর হাত হারিব পারি, যু এই কাঞ্চনজঙ্ঘাত বা কাঞ্চনজঙ্ঘাত নাছিল। গতি এটা কথা হয়েছে যে সেই অনুপাতে জানিপর অনুসরি গুয়াহাটির মার্গত থাকা কোনো ট্রেনতে কবচ সিস্টেম এতালেক প্রযোজ্য নাই হওয়া, যত নাকি পরিচিত করা হয়েছিল কবচক 2020 সনের জুলাই মাহতে। কিন্তু এতালেক দক্ষিণ রেলওয়ের এই কবচ সিস্টেম প্রযোজ্য হয়েছে বা সেয়া প্রয়োগ করা হয়েছে, কিন্তু উত্তর পূবর রেলত হওয়া নাই। গতি আজির দিন বিশেষভাবে উল্লেখনীয় বিষয়টি হয়েছে কবচ। রিপোর্ট অনুসরি ভারতীয় রেলের 10,000 কিলোমিটার কবচর নিবিদা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সেই অনুপাতে যদি চা যায় তেতিয়াহলে কবচ প্রণালীর বাবে 6,000 কিলোমিটারলৈকে নিবিদা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ইয়াত আমি ইতিমধ্যে কৈছো যে দক্ষিণ মধ্য রেলওয়েত 1465 মার্ক কিলোমিটারের 139 ইঞ্জিনত কবচ সিস্টেম ব্যবস্থা করা হয়েছে। কবচের প্রসঙ্গ আজি উত্থাপন করার পিছতে এটা প্রশ্ন উত্থাপন হয়েছে, কাঞ্চনজঙ্ঘাত কিন্তু কবচ নাছিল। কারণ আকো কৈছো উত্তর পূব রেলত বা আজি গুয়াহাটি মার্গর যিসমূহ রেল আছে তাত এতিয়ালৈকে প্রয়োগ হওয়া নাই কবচ সিস্টেম। যদি কবচ সিস্টেম থাকিলেহেতেন বা প্রয়োগ হলহেতেন আজি এই দুর্ঘটনাটো সংঘটিত নহলহেতেন। গতি কোৱা হৈছে যে যিমানে অত্যাধুনিক হৈ পৰিছে, প্ৰযুক্তি অত্যাধুনিক হৈ পৰিছে, AI সিষ্টেম এতিয়া আহি পৰিছে, গতিকে এই সময়ছোৱাত আচলতে এইসমূহ দিশ চালি জাৰি চোৱা এটা বিষয়। একেটা ট্রেকত আকৌ কৈছো কবচ সিস্টেম কেনেকুৱা ধৰণে সুৰক্ষা প্ৰদান কৰে, একে ট্রেকত যদি কোনোবা চালকে লোকো পাইলটে সিগনেল জাম্পিং করে অটোমেটিকভাবে ব্রেক মারি রয়ে যাব পারে এখন ট্রেন, আর সেয়াই হয়েছে কবচ যি সুরক্ষা প্রদান করে আর সকল যাত্রীয় সুরক্ষা প্রদান করে। কারণ এখন এটা দুর্ঘটনা সংঘটিত হওয়া মানে প্রাণহানি হয়, আঘাতপ্রাপ্ত হয়, গতি এখন ট্রেনের সুরক্ষার লগতে সেই ট্রেনখন থাকা যাত্রী সকল সুরক্ষার হয়েছে এয়া কবচ। কিন্তু দুর্ভাগ্যজনক আকৌ কৈছো দুর্ভাগ্যজনক দিকটোয়ে হয়েছে গুয়াহাটি মার্গর ট্রেনত নাই কবচ।